बुलंद इरादों के सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं असम के सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ मैं, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। মহানবমীর পরিবেশ দেখাই গেছো, পয়ার ভাগর পর দেখাই গেছো। আমি আমি কইছোয়ে যে আজি নবমী, গতিকে আজি কিছু আধ্যাত্মিকতার পরিবেশ সুকিয়া হয় পড়ে, কারণ আজি কুমারী পূজা হয়েছে, ঠায় ঠায় কুমারী পূজা হয়েছে। আর যখন নবরাত্রি ব্রত পালন করেছে, নিজের গৃহত বা নিজের ঘরতে ঘর স্থাপন করেছে, সেই মর্মে আজির দিন কুমারী পূজা করে সেই ব্রত ভাঙিছে, বা কোনো কোনোয় যদি কুমারী পূজা করাও নাই, নবমীর যিনি রীতি নীতি আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ীও নিজের ব্রত ভাঙিছে। ঠিক তেনেধরণেরে আজি বলি বিধানও আছে, আর তেনেকা পরিবেশ আমি দেখাই যাম। আজি আমি যাম আমার সাংবাদিক এই মুহূর্তে যাম আমি অজয় বর্মনের ওচৰত। মই এই মুহূর্তে উপস্থিত আছো জাগীর দুর্গা পূজা উদযাপন সমিতিতে, আর আমি আজি বিচার করছি বিশেষ বটা, সেই বটাটি আমি প্রদান করবলে ওলাইছো। আমার মাজত আছে কিশোর ক্লাব দুর্গা পূজা উদযাপন সমিতির সভাপতি, আর সভাপতিগুলি মই এই বটাটি পুরস্কারটি প্রদান করছো। নিউজ18 অসম নর্থ ইস্টর জিলা ভিত্তিক শ্রেষ্ঠ প্যান্ডেল বা মণ্ডপ, সেই মণ্ডপের বিচারক শ্রেষ্ঠ পুরস্কার কিশোর ক্লাবে লাভ করবলে সক্ষম হয়েছে, কেনেকুৱা ধরনের? তো আসলে খুব ভাল কথা, ধন্যবাদ। আমার যিশোর ক্লাবর যদস্য সকলের যদি প্রচেষ্টা, এই প্রচেষ্টা যেটা থিম লো প্যান্ডেল বনালে, ইয়াতে হয়তো অকনমান আমার প্যান্ডেলর শতাধিক আছে বাপন সরকার, যেমন পারে চেষ্টা করেছে, আন কর্মকর্তা সকল আছে, আমি কিছু কথা জানি। প্রথমতে আমি কৃষক ক্লাব দুর্গা পূজার কমিটির তরফের নিউজ আপনাদের চ্যানেলের জড়িয়ে নিউজ18-এর জড়িয়ে আমি সমগ্র জাগরবাসী, অসমবাসী তথা ভারতবাসী, বিশ্ববাসী আমি দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছো। মা দুর্গা যাতে সকল কুশলে রাখে, অমঙ্গলেরপা যাতে আমার মঙ্গল করে, গোটে বিশ্বক যাতে শান্তি আর শৃঙ্খলাবদ্ধ যাতে রাখে, এই কামনা আমি করছো। এয়া অজয় বর্মনে আমাক দেখালে। ঠিক তেনেধরণে আমি যেহেতু কইছো আমি শ্রেষ্ঠ পূজা মণ্ডপ, শ্রেষ্ঠ পূজা, শ্রেষ্ঠ প্রতিমা, এই সকলব আমি দিছো নিউজ18-এর তরফের নির্বাচন করে, যদি বিচারক সকলে নির্বাচিত করেছে, যখন খুব সুন্দর সুন্দর থিম লো পূজা মণ্ডপ সাজিছে। এবার আমি যাম নবজ্যোতি মহন্তর ওসরলে। নিশ্চয়কৈ আজি মহানবমী, আর দেখবলে পাওয়া গেছে প্রতিখন পূজা মণ্ডপত পুয়ারেপরা ভক্তর ভিড় বাড়িছে, সমান্তরালক দেখবলে পাওয়া গেছে এফালে যদি আয়তী সকলে নাম পরিবেশন করেছে, আনফালে ওজাপালি পরিবেশন করেছে। মই উপস্থিত আছো মঙ্গলদৈ রামহরি সার্বজনীন দুর্গা পূজার, আর 45 সংখ্যক এই রামহরি সার্বজনীন দুর্গা পূজার দেখবলে পাওয়া গেছে পুয়ারেপরা নবমীর দিন। আসলতে ভক্তর ভিড় বাড়িছে, আর সকলে আসলতে চাকি বন্তি জ্বলাইছে, নৈবদ্য আগবাইছে, আর এফালে দেখবলে পাওয়া গেছে যে ওজাপালি পরিবেশন করেছে। আমি দেখাইছো মঙ্গলদৈ রামহরির দৃশ্য, আর রামহরির সার্বজনীন দুর্গা পূজাত এই ধরনের ওজাপালি পরিবেশন, ওজাপালি মাজলে কইছো। নিশ্চয়কৈ এধরনের পুয়ারেপরা দেখবলে পাওয়া গেছে ভক্ত প্রাণ রাইজর সমাবেশ ঘটিছে, পূজাস্থলীর সমান্তরালকৈ ওজাপালি পরিবেশন করে আছে। আমি পুরোহিত ওচরলৈকে যাম, কিছু মন্ত্রোচ্চারণ শুনবলৈ চেষ্টা করি। আমি দেখাইছো রামহরির দৃশ্য, এয়া যেহেতু মহানবমী উপলক্ষে রাতেপুৱাৰ পৰা ভক্তর ভিড় বাড়িছে।
পূজা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, এতিয়া আমার সন্ধি পূজা আরম্ভ হব আর 45 মিনিট পিছতে। আজি নবমীর একটা আপুনি হেৰি গাব দিছে, তাত একটা মই হেৰি গাই দিম। ওম জয় টং দেবী সমুদ্রে জয় পরাব ভূতা পরাহানি জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা শ্রদ্ধা নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। পরিবেশ আমি দেখাই গেছো, নবমী পরিবেশও দেখাইছো আর কালির অষ্টমী কিছু পরিবেশও আমি দেখাই গেছো যেহেতু পূজা। গতি এবার আমি পলাশ ফুকনার প্রতিবেদন। মহানবমীর যে পূজা এটা গহপুরের প্রান্তে প্রান্তে প্রতি পূজা মণ্ডপতে পুয়ারে পর আরম্ভ হয়ে আছে। পুরোহিতর মন্ত্রচারণে মুখরিত হয়ে আছে সমগ্র দুর্গা পূজাস্থলী। আর মূল সতীর্থয় দেখাব, আমি বালিজান পূজাস্থলীত উপস্থিত আছো আর নবমী পূজার যে পরম্পরা মাঙ্গলিক কার্য ইতিমধ্যে সমাপন হয়ে আছে আর লোকসকল আহিছে আশীষ লৈছে আর ঠায়ে ঠায়ে আজি গহপুরের বিভিন্ন প্রান্ত কুমারী পূজার আয়োজন করা হয়েছে। মই বাইদ এগারী পাইছো আপনার ওসলে আইসো আজি নবমী পূজা সেবা লোলে আহিলে হয় সেবা লোলে আহিলো আজি নদেবী পূজা হব গতিকে আমি আয়োজন করে আহিছো। আমি সকলকে বিহু পূজার শুভেচ্ছা জানাইছো, গতিকে আমার যাতে পূজা ভাগ সকলমে পার হয়ে যায়। কালে দেবী বিসর্জন হব, বিসর্জন দিয়ালৈকে আমি কার্যকর্তাসকল ইয়াত উপস্থিত থাকিম। গতিকে আমি মনের ভক্তিরে এই পূজা ভাগ পাতিছো সকলরে যাতে মঙ্গল হয়। বড় সুন্দর একপাকি কথা কৈছে, মনের ভক্তিরে এই পূজা আয়োজন করেছে। আপনার ওসলে আইছো কখন যেহেতু আজি নবমী পূজা যেখানে মাঙ্গলিক কার্য ইতিমধ্যে সমাপন হয়ে আছে আর গহপুরের প্রতি পূজা মণ্ডপতে আজি একই পরিবেশ পোয়ারে পর হয়। আমি আজি নকন্যা খুয়াম, নকন্যার কারণে আয়োজন করে আছো, হোম করিম, তারপর নকন্যা খুয়াই আমি দেবী বিসর্জন দিম। তারপর এইফালে আমি ধুনিয়াকে পূজাটো ভাগত লাগি আছো উতপ্রোতভাবে, আমার মঙ্গলিক কার্যবিলাক এতিয়া হয়ে আছে। হয় আর পূজারী আছে, আমি পূজারীর কিছু কথা পাতব বিচারিম। আজি যেহেতু নবমী পূজা, নবমী পূজার তাৎপর্য আর কেনেদরে পূজা আয়োজন করেছে পুয়ারে পর অকমান আপনারপরা জানিব বিচার। হয় নমস্কার। নবমী পূজা আজি আরম্ভ হয়েছে, প্রথমে পূজন হয়েছে, দেবীবিলাক দেবী উঠাওয়া হয়েছে, তারপর এতিয়া পূজন করা হয়েছে, নবগ্রহ পূজা হয়েছে। সকল অসমবাসী আর বালিজান রাইজর সকল মঙ্গল কামনারে এইখন পূজা করা হয়েছে। এতিয়া 12টা বজাত আমি হোম ওর কার্যসূচী লম আর এটাই কথা মই রাইজক সকল গ্রহবিলাকে সকল মানুহক মঙ্গল হোক এই কারণে একাঠি মই মন্ত্রে হেৰি কৰিছো। ব্রহ্মা মুরারী ত্রিপুরান্তকারী ভানু শশি ভূমি সুতু বুদৈশ্য গুরু শুক্র শনিরাও কেতব সর্বৈ গ্রহ শান্তিকরা ভবন্তু। সব গ্রহবিলাক গ্রহবিলাক দেবীয়ে লৈ যাওক, সব সকলোৱে মঙ্গল থাকক এই কামনা করে আমার এই পূজাটো আরম্ভ করছো। বুলন্দ ইরাদো কে সফর কা সরতাজ হুঁ, মে শহর সে গাঁও তক সড়কো কা মোহতাজ হুঁ, মে আ রহা হুঁ মে আসাম কে সড়কো পর, কুমার ইঞ্জিনিয়ারিং কা নয়া তাজ হুঁ মে। কামিং সুন কুমার ইঞ্জিনিয়ারিং, উই আন্ডারস্ট্যান্ড ইয়োর নিড। বিরতির পাশত আর পূজার পরিবেশ আমি দেখাই গেছো, কইসোয় আমি যে অষ্টমীর পরিবেশও দেখাইছো, নবমীরও দেখাইছো। অষ্টমীর এইভাবে আমি কালির দিনটো পোনপটিয়া সম্প্রচার অব্যাহত রাখিছিল, কারণ নিউজ 18 তরফের পুরস্কার আগবহা হয়েছে, যুদ্ধ শ্রেষ্ঠ মণ্ডপ হয়েছে বা শ্রেষ্ঠ প্রতিমা হয়েছে বা শ্রেষ্ঠ পরিবেশ হয়েছে, গতি ইকো ফ্রেন্ডলি পূজা মণ্ডপ কোন হয়েছে, গতি এই গোটেখিনির উপর ভিত্তি করে আমি যেহেতু কিছু ক্যাটেগরি রাখি এনেধরণে আগবহাইছো। এবার আমি যাব জয়জ্যোতি গগৈর ওচরে, জ্যোতিপ্রসাদ গগৈর ওচরে, ক্ষমা করব, জ্যোতিপ্রসাদ গগৈর ওচরে। আমি বর্তমান কেন্দ্রীপাক পূজা সমিতিক এই বটা প্রদান করব কারণে আমি আগবাহিছো আর আমার এই আজ অনুষ্ঠান বটা প্রদান অনুষ্ঠানট আমাক আসলে বটা প্রদান করে আমাক কৃতার্থ করবলে আহিছে মৈনী সমষ্টির বিধায়ক রূপজ্যোতি কর্মী আহিছে। ইয়ার রূপজ্যোতি কর্মীর সহ যি কেন্দ্রীপাক পূজা সমিতির বিষয়ববীয়াসকল আছে আর বিষয়ববীয়াসকলক মই পূজা সমিতির বিষয়ববীয়াসকলক রূপজ্যোতি কর্মী যেহেতু বিধায়ক মহোদয়ের হাতে এই বটা গ্রহণ করব কারণে মই অনুরোধ জানাইছো। আমি আসলে দুচেষ্ট যে বিশেষ আসলে পূজার যে পুরস্কার আসলে যে আসলে কেবলমাত্র দিক চা হয়েছিল
ইয়ার যে সর্বাঙ্গ সুন্দরক যে আয়োজন করেছিল প্রশাসনের যে নীতি নিয়ম সেইখানে পালন করেছিল, তার উপরও ইয়ার যে আসল কারিকরী যে আলোকসজ্জার এই সমগ্র আসলে দৃশ্য খুব সুন্দর হয়েছিল আর দ্বিতীয় পুরস্কার লাভ করলে সক্ষম হয়েছে। আর মই বিধায়ক ভোটরপর আসলে প্রতিক্রিয়া লোক চেষ্টা করি কি কব কেন্দ্রপাক পূজা সমিতিয়ে তৃতীয় পুরস্কার লাভ করেছে নিউজ এইটিনের এই বিশেষ প্রতিযোগিতা কেনকা লাগিছে বা কি কব মেসেজ দিব বিচার? মই প্রথমে তো নিউজ এইটিনের চ্যানেলক আর সমূহ নিউজ এইটিনের পরিবর্তক ধন্যবাদ জ্ঞাপন করছো। খুব আদরণীয় একটা পদক্ষেপ আপনাদের গ্রহণ করলে, ডিসিপ্লিন এই খুব মানে আদরণীয় মানে পাবল এটি পূজা কমিটিয়ে পাইছে, মই খুবই আনন্দিত। নিউজ এইটিনক ধন্যবাদ জ্ঞাপন করছো। কি কব কমিটি হিসাব সমিতি ফল কি পদক্ষেপ কেনকা লাগিছে? খুবই ভাল লাগিছে। যা এক মাসের আমি যথেষ্ট কষ্ট করে আসলো আর আশা করে আসলো যে কিনা একটা আমি পাম, এই কারণে পাইছো, খুবই ভাল লাগিছে। এবার আমি ধনেশ্বরের এক প্রতিবেদন আগ্রহ রঙাপাড়ার রঙাপাড়ার বিশিষ্ট ব্যক্তি বিমল নাথ বিমল দাস বড়োর হতুয়ায় আমি এই যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার আমি পুরস্কার ইয়াত দিম। আর বর্তমান আমার যিজন গেস্ট আহি উপস্থিত হয়েছে বিমল দাস বড়ো, মই তেখেতক এই যে প্রতিযোগিতাত সমন্বয় সমিতিয়ে দ্বিতীয় স্থান দখল করেছিল মই সেই প্রাইজটি সমন্বয় সমিতির কর্মকর্তাসকলক দিবলৈ মই অনুরোধ জানাইছো। আর কর্মকর্তাসকলক ইয়াত আহি এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে প্রাইজ দিয়া মই এই মুহূর্ত মই নিউজ এইটিনের সমূহ দর্শকক দেখাইছো। শোণিতপুর জেলার ভিতর দ্বিতীয় স্থান দখল করেছিল রঙাপাড়ার সমন্বয় সমিতি আর এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা তেখেতসকলে কিন্তু দ্বিতীয় স্থান দখল করার পিছন এনেদরে রঙাপাড়ার বিশিষ্ট ব্যক্তি বিমল দাস বড়োর হতুয়ায় আমি এই প্রাইজ তেখেতসকলক দিছো। এই সমগ্র দৃশ্যাবলী আমি নিউজ এইটিনের দর্শকক দেখাই আছো আর রঙাপাড়ার সমন্বয় সমিতিক আগন্তক দুর্গা পূজা আহি থাকা দুর্গা পূজার পূজাটো যেখেতে সকলে যেন ভাল এনেদরে সুন্দর এক পরিবেশত পূজা আয়োজন করে তার কামনা করি কেনে কামনা করছো। এবার আমি আগ্রহম লক্ষিমপুরের পর সঞ্জীব লাহনের রিপোর্ট। লক্ষিমপুর বিচারকর বিশেষ পুরস্কার লাভ করবলে সক্ষম হয়েছে বীরপুরিয়ার ভাস্করনগরের এই পূজা আর এই বটা ইতিমধ্যে হস্তান্তর করেছে স্থানীয় বিধায়ক ডক্টর অমিয় কুমার ভূঁয়া। আমি দেখে আছো, আমি মন্তব্য লোক যত্ন করম। আমি পুনের কোথাও দর্শকসল যে লক্ষিমপুর বিধায় জেলার ভিতর সর্বমুঠ চারিখন পূজা নির্বাচন করেছিল, নির্বাচন করার একবারে শেষত বিচারকর বিশেষ পুরস্কার লাভ করবলে সক্ষম হয়েছে ভাস্করনগরের লক্ষিম বীরপুরিয়ার ভাস্করনগরের এই ভাগ পূজা। আমি কথা পাতবলে যত্ন করি বিধায়ক ডাঙরিয়ার আপনার সমষ্টির দুখনক পূজায় নিউজ এইটিন নিউজ এইটিনের নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর বিচার দুখনক পূজা নির্বাচন হল কেনকা লাগছে কি কব? মই আনন্দিত আর গৌরবান্বিত। নিউজ এইটিন আমার পপুলার নেটওয়ার্কের তরফরপর যে পূজা মণ্ডপ বিচার করে পিছনে জেলাভিত্তিক যে বটা ঘোষণা করেছিল তার দুভাগ পূজা আমার, এটা ছয় নম্বর পূজা চন্দ্রজায়নের আমার মণ্ডপ আর এই ভাস্করনগরের মণ্ডপ বিশেষ বটা লাভ করা শুনি জানি আর মই নিজে নিউজ এইটিনের হয়ে দিব পাই নথৈ আনন্দিত। আর মই অভিনন্দন জানাইছো আর নিউজ এইটিনক আন্তরিক ধন্যবাদ জানাইছো। মই আয়োজক সকলের কথা পাতিম কি কব মনের চমুকে। আমি খুবই আনন্দিত। আমি বীরপুরিয়া ভাস্করনগর 5 নং আর 6 নং ওয়ার্ডের দুইটা মিলিত হয়ে এই পূজা ভাগি আমি অর্চনা করো আর আমি মানে যথেষ্ট সংখ্যক মানে মানুষের সমাগম পাও এই বটা পাই কেনকা লাগছে চমুকে? বিরাট আনন্দ লাগছে, বহুত আনন্দ। ধন্যবাদ। আর রাজ্যের বিভিন্ন প্রান্তর আমি এনেধরণে দেখাইছো যেহেতু বটা প্রদান করা হয়েছে গতি উৎফুল্লিত হয়ে পড়েছে। আমি বটা প্রদানের সময়সার দৃশ্য রাখিছো বিপণন ক্ষেত্রপা দেখাম। আমি কালি সন্ধ্যার ভাগর খবর আসলে ইয়ার দৃশ্য আসলে আমি দেখাইছিল কৃপাঞ্জল আর উৎপল হালে আছে। স্বচ্ছতার ক্ষেত্র আপনাদের একটা বিশেষ বটা লাভ করেছে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর তরফরপর আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছো। আর আমার সাথে যেহেতু ভাস্করও আছে আমি আমার অপূর্ব দেখাই যাব, এগারী কণমানি মাইনা আছে সেই মাইনাগুলির হাতেরপর ভাস্করে সহায় করব। আমি এই বটাটো কমিটির ফলক দিব বিচারিম, কমিটিক দিব বিচারিম ভাস্কর যদি অসুবিধা নহয়। আমি এবার দেখাম যে এই বটাটো তোমার হাতেরে লব, আগবাই দিবা রীতা বাইদেউক আগবাই দিব। আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছো, সুখী হয়েছো আর সকলকে অভিনন্দনও জানাইছো আমার কমিটির হয়ে আমার রাইজক অভিনন্দন জানাইছো আমি এই বটা পয়ার বাবে। নিশ্চয় আমার এই পূজাখন যখন তার দুটাই বার্তা আছে, প্রকৃতি আমার যেহেতুকে দুর্গা পূজা প্রকৃতিক লো করা হয় প্রকৃতি সংরক্ষণ আর সমন্বয় এই দুটা থিমত এই পূজা ভাগ করা হয়েছে।
পূজা এটা পূজা বলি নহয় হাইয়েস্ট রেসপেক্ট টু নেচার আর সেটাই হয়েছে আমার গোটে সমাজখনের কারণে মঙ্গলের কথা আর সে ভাবিছো যে ভাল হোক সমন্বয় থাকক আর কোনো ধরনের মানে অপ্রীতিকর ভেদভাব যাতে কারো মনত না থাকে আর এয়া কৃপাঞ্জলর ভাস্কর আছে বিপণন ক্ষেত্র আর এটা আমি দেখুন বাইহাটারপরা আমি দেখুন সীমান্ত দাসের এক প্রতিবেদন নর্থইষ্টৰ দ্বাৰা অনুষ্ঠিত হওয়া যে পূজা কমিটি প্রতিযোগিতা পূজার প্যান্ডেল প্রতিযোগিতা এই প্যান্ডেল প্রতিযোগিতার এই বায়াটা চারিআলি পূজার যে আড়ি বনাইছিল রাম মন্দিরের আড়ি সেই রাম মন্দিরের আড়ি বনোৱাৰ বাবে তেখেতসকললৈ আগবঢ়াইছে বিচারকের বিশেষ বটা মোর ওসর কেগারকিমান ব্যক্তি আছে কার্যকর্তা আছে মই তেখেতসকলৰ পৰা জানিব বিচাৰিম মই আপনার পৰা জানিব বিচাৰিম আপনাদের বিচারকের বিশেষ বটা পাবলৈ সক্ষম হল কামরূপ জেলার ভিতর কি কব আমি খুব সুখী বা এটা চারিআলি বারোরে দুর্গা পূজা এইবেলি আমি রাম মন্দিরের হারিত মণ্ডপ তৈয়ার করেছিল আমি নিউজ এইটিন অসমক ধন্যবাদ জানাইছো যে তেখেতসকলে আমাক এটা বিশেষ বটা দিবলৈ সক্ষম হয়েছে আর আমি এই বটাটি লাভ করে আপনাদেরকে আমার তরফের শুভেচ্ছা জ্ঞাপন করছো সঁচাকৈ আজি আসলে ভাল লাগিছে যে আমি বাইরে চালি এই বারোই দুর্গা পূজায় কামরূপের ভিতরতে একটা বটা লাভ করব পারিছে আর সেই বটা আসলে বাইরে চালি প্রেস ক্লাবের আমি মানে দিবার কারণে আমি আটাইতকৈ সুখী আর ধন্যবাদ জানাইছো নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ তরফের যেহেতু এক প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল আর সেই প্রতিযোগিতা এই বায়াটা চারিআলি বারোয়ারি দুর্গা পূজা কমিটি লাভ করবলৈ সক্ষম হল বিচারকের বিশেষ বটা ভূতর জীবনলৈ।